আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? বলেছিলাম আজকে বিজয় মেলার ব্লগ শেয়ার করব, তো সেই কথা মতোই আমি বিজয় মেলায় চলে গিয়েছি। আমাদের এখানে আসলে করোনার কারণে বিজয় মেলা, বাণিজ্য মেলা কোনো কিছুই ঠিকঠাক মতো হয়নি, তো এবারে মেলাটা মোটামুটি একটু জমজমাট হয়েছে গতবারের তুলনায়, আর কয়েকদিনের মধ্যে হয়তো বা আরেকটু হবে। মেলার বাইরের গেটেই পাঁপড় বিক্রি করছিল, তো প্রথমেই পাঁপড় কিনে নিয়েছি। পাঁপড়টা খেতে অ্যাভারেজ ছিল, খুব বেশি মজা না আবার খারাপও না। আর আমার বোন ভিডিও করার সময় উল্টাপাল্টা কথা বলছিল, যে কারণে আমি এইরকমভাবে হাসছিলাম। ইন্টারভিউ নিচ্ছিল আমার ভিডিও করতে গিয়ে। মেলায় অনেক ফ্রাইড আইটেম ছিল, কিন্তু এগুলো কোনোটাই আমরা খাইনি। আর মাটির দোকানের যে কাপ প্লেটগুলো ছিল অনেক বেশি সুন্দর ছিল। আর ওই যে দূরে একটা ডেঞ্জারাস রাইড দেখা যাচ্ছে, নৌকার রাইডটা, এটা খুবই ডেঞ্জারাস, খুবই ডেঞ্জারাস। এই যে ইদানিং আবার বাচ্চাদের ওঠার মতো অনেক রাইড আসে মেলায়, কিন্তু আমরা যখন ছোটো ছিলাম তখন এসব ছিল না। এরপর সাহস করে আবারও নৌকায় উঠে গিয়েছি, ডেঞ্জারাস রাইড যেটাকে বলেছি, কারণ আমরা হচ্ছে মাঝখানের দিকে বসেছিলাম। যারা একদম উপরের দিকে বসে তাদের অবস্থা খুবই খারাপ হয়ে যায়, যাদের একটু ভয় বেশি এইসব ব্যাপারে তারা ভুলেও এই কাজটা করবেন না, উপরের দিকে ভুলেও বসবেন না, একদম আটার বস্তার মতো পড়ে যাবেন উপর থেকে, কারণ এটাতে কিন্তু কোনো সেফটিই নেই। আমি গত বছর খুব বাজে একটা এক্সপিরিয়েন্স করেছি এই নৌকা থেকে, যে কারণে আমি বারবার এই কথাটা বলছি। তবে আজকে একদমই খারাপ লাগেনি, বরং আজকে এনজয় করেছি। আজকে মাঝখানে বসেছিলাম আর ওনারা খুব বেশি স্পিড বাড়ায়নি, যে কারণে মোটামুটি ভালোই লেগেছে। এরপরে মোমোর দোকানে চলে যাই, আর এখানে আমরা নাগা মোমো নিয়েছিলাম, তার পাশে আবার পানিপুরির একটা দোকান ছিল। নাগা মোমোটা ট্রাই করলাম, এটার নাম নাগা হলেও একদমই ঝাল ছিল না, মানে আমার কাছে ওই রকম ঝাল লাগেনি নাগা মোমো বলার মতো, একদম নর্মাল ঝাল ছিল। তবে হ্যাঁ, মোমোটা খেতে ভালো ছিল, আর অনেক ফ্লেভারের মোমো ছিল, আপনারা ট্রাই করতে পারেন। এই ফ্রাইড আইটেমগুলো শুধু ভিডিওই করেছি, দেখতেও আনহেলদি লাগছিল আর খেতেও ইচ্ছে করেনি। আর এই যে ধোয়া বের হচ্ছে, এটা হচ্ছে স্মোক বিস্কিট, এটা খুবই দারুণ ছিল। নাগা মোমো খাওয়ার পরে এই জিনিসটা খেয়ে খুবই এনজয় করেছি। এবারের মেলায় অনেক দামি দামি কসমেটিক্স এসেছে, মানে খুব কম দাম না। আগে যেমন বিজয় মেলায় 10-20-30 টাকার যে দোকানগুলো ছিল, এবার একদমই সেগুলো পেলাম না, মানে মোটামুটি দাম অনেক বেশি। আর চুড়িগুলো বা সব কিছুই অনেক বেশি সুন্দর ছিল, ঝুমকা চুড়ি সব কিছুই অনেক অন্যরকম সুন্দর, আর দামও সেরকম বেশি। এছাড়াও আচারের অনেক দোকান ছিল, আমি বাসার জন্য আচার নিয়ে নিয়েছিলাম, আর রসুনের আচার নিয়েছি, এখানে আমলকির আচার, চেরির আচার সহ অনেক আচারই ছিল। আর আমি এই যে বিবাহিত না, তবু এইসবের দোকানে গিয়ে গিয়ে ওগুলো দামাদামি করি। আর এই যে আইসক্রিমটা, এই আইসক্রিমটা অনেক বেশি মজা ছিল, একদম হাইলি রিকমেন্ডেড, অবশ্যই এটা ট্রাই করবেন। আমরা হচ্ছে সব ফ্লেভার মিক্সড করে নিয়েছিলাম, যদিও এটা ড্রাগন ফ্রুট না, ড্রাগন ফ্রুট নামে চালিয়ে দিচ্ছে। আর তার মধ্যে হচ্ছে কমলা বা মাল্টা, যে কোনো একটা ফ্লেভার অনেক বেশি ভালো লাগছিলো, এখানে আমরা মিক্সড নিয়েছিলাম। আজকে মোটামুটি সব রাইডেই উঠেছি, কোনোটাই বাদ রাখিনি, আর সব থেকে বেশি এনজয় করেছিলাম এই রাইডটাতে। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, দেখি যে তেমন কেউই নেই, পরে আমরা খুব অল্প মানুষই উঠেছিলাম এই রাইডটাতে। এরপরে নাগরদোলায় উঠেছি, নাগরদোলার মজা কিন্তু আগের মতো নেই, এখন নাগরদোলা খুবই সেফ একটা রাইড। এরপর পানের দোকানে যাই, আমার বোন হচ্ছে মিষ্টি পান নিয়েছিল, আর আমার আকর্ষণটা ছিল হচ্ছে আগুন পানের ওপর, যদিও আমি এর আগেও খেয়েছি, তো আমার জন্য আগুন পান রেডি করছিলেন উনি। একদম খুব বাজেভাবে উনি আগুন পানটা আমার কাছে দিয়েছে, মানে ঠিকমতো ফোল্ড করতে পারেনি, যে কারণে মশলাগুলো ম্যাক্সিমামই পড়ে গিয়েছিল আর আমি খুব ভয়ও পাচ্ছিলাম। আর দুইটা মিষ্টি পান বাসার জন্য নেওয়া হয়েছে, এদিকে হচ্ছে এখানে ডিজাইন করে দেখানো হচ্ছিলো এগুলো বিক্রি করার জন্য, আর জিলেপি নেওয়া হলো বাসার জন্য। এরপরে আমরা চটপটি খেয়েছিলাম, আর সেই সাথে ফুচকাও নিয়েছিলাম। আসলে এত বেশি জায়গা ছিল না পেটে, সব কিছু অল্প অল্প করে খেয়ে জাস্ট টেস্ট করেছি, তারপরেও অনেক কিছুই খাইনি। আর এই যে বাদামের চাটা, দেখতে যেমনই হোক খেতে কিন্তু ভালো ছিল। এরপর আমার বোন পুতুলের দোকানে গেল, কিন্তু আমার একদম ইন্টারেস্ট নেই, কারণ আই হেট ডলস। আর এই তো আজকের ব্লগটা এই পর্যন্তই। যারা যারা মানিকগঞ্জের আশেপাশে আছেন, আপনারা চাইলে মানিকগঞ্জে এসে এই মেলায় ঘুরে যেতে পারেন। কে কোথা থেকে দেখলেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর ভিডিও ভালো লাগলে আমার পেজটাকে অবশ্যই ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।